ক্লাব পদাধিকার নির্বাচন অনুষ্ঠিত হলো ব্যালট পেপারের মাধ্যমে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সারখানা গলির হরিজন পাড়ায় গোলাপচাঁদ স্মৃতিসংঘের ক্লাব পরিচালনার ভোটাভুটি নির্বাচন অনুষ্ঠিত হলো এদিন। এদিনের এই নির্বাচনের মাধ্যমে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও গেম সেক্রেটারি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি পদে 4 জন করে মোট 16 জন প্রার্থী ছিল। এদিন এই নির্বাচন ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন ক্লাব সদস্যরা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। আজকে আমাদের সারাগুলি গোলাপচাঁদ স্মৃতিসংঘের ক্লাবের আমরা ভোট করছি, কেন কি এই যে ভোট আমরা করছি, এই ভোটটা হচ্ছে আমাদের মানে ক্লাব থেকে 4 জন করে দাঁড়িয়েছে, সভাপতি দাঁড়িয়েছে, সেক্রেটারিতে 4 জন আছে, কেসিয়ারে 4 জন এবং গেম সেক্রেটারিতে 4 জন। এই 4 জনের মধ্যে প্রত্যেকটি পদ থেকে 2 জন করে জয়লাভ করে তারা ক্লাবের দায়িত্ব পাবে। আমরা এটা ভোটের যেগুলো করলাম যে ভোটের মাধ্যমে এখান থেকে যারা জিতবে তারা ভোটের মাধ্যমে ক্লাবের তারা দায়িত্ব পাবে। 100 জনের মিটিং বসিয়ে ক্লাবে হাত তুলে দিতাম যে এই ব্যক্তি হচ্ছে এই ক্লাবের সভাপতি বা এই ব্যক্তি এই ক্লাবের সেক্রেটারি, কিন্তু তার মধ্যে একটা জিনিস কি দেখা যেত যে মিটিংটা শেষ হওয়ার পর বাইরে কিন্তু ক্লাবের মেম্বাররা আছে, তারা আলোচনা করতো যে ও যাকে বানিয়েছে ক্লাব থেকে সে কিন্তু ব্যক্তিটাকে আমরা মানছি না আর ওই ব্যক্তিটা কোনো কাজের নয়। তো ওই জন্য আমরা বললাম যে ভোট সিস্টেমে ভাবে এটা আমরা করব, কেন কি ভোট হলে তো সঠিক মানুষ পাওয়া যাবে, ওই জন্য আমরা করলাম। আর ক্লাব প্রত্যেকটা ক্লাবে কোনো ডিস্টার্ব হবে না, মানুষের ভোটে ক্লাবের মেম্বারদের ভোটে তারা জিতবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।